মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইস্তেমা শুরু হচ্ছে আগামী তেরো জানুয়ারি থেকে টঙ্গির তুরাক্তিরে এবারও বিভক্ত তাবলিগের দুই গ্রুপের ইজতেমা তিন দিন করে দুপর্বে অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ইস্তেমা সম্পন্ন করার লক্ষ্যে শীত উপেক্ষা করেও কাজ চলছে ময়দান প্রস্তুতির ইস্তেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গি প্রতিনিধি মহিনউদ্দিন রিপনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট প্রায় একশো ষাট একর জায়গায় ইস্তেমা ময়দানে দেশীয় মুসল্লিদের জন্য তৈরি করা হচ্ছে বিশাল চটের সাউনের প্যান্ডেল আর বিদেশি অতিথিদের জন্য টিন সেডে বিদেশি নিবাস তৈরির কাজ প্রায় শেষ ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা আমাদের মাদ্রাসা ছাত্ররা ফজর থেকে বিভিন্নভাবে বিভিন্ন পরিশ্রম করে যাচ্ছে ইস্তেমা সফলতার জন্য এসে দেখলাম যে অনেক থেকে পুরোপূর্ণ হয়ে গেছে তো টুকটাক বাকি আছে সেই কাজটা অতি শীঘ্র হয়ে যাবে আশা করি দীর্ঘ দুই বছর পরে এস্তমা করার সুযোগ করে দিয়েছেন তাই আল্লাহ তালা দরবার অসংখ্য সুশুক্রিয়া কীভাবে মানুষকে ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের উপর মানে কথা মতো চালানো যায় এই উদ্দেশ্যে মানুষ এখানে আসবে এবং কথাগুলো শুনবে মুসল্লিদের জন্য পানি সরবরাহ বিদ্যুৎ সংযোগ অজু ও গোসলখানার কাজও চলছে পুরোদমে বিদেশি মুসল্লিদের জন্য এবারও সুবিধা আর হচ্ছে বিদেশি মুসল্লিরা আগে যেরকমভাবে আসতেন যেরকম সুযোগ সুবিধা পেতেন সেই সুযোগ সুবিধা অব্যাহত থাকবে এবং এগুলি যেন আরো সুন্দরভাবে পায় আরও সঙ্গে পায় সেই জন্য আমরা ব্যবস্থা করেছি আমাদের নিরাপত্তা বাহিনী বলতে পুলিশ আমাদের র্যাব আমাদের আনসার সবাই এখানে যুক্ত থাকবে গ্লোবাল নিউজ ডেস্ক